বন্ধুদের জন্য দারুণ ভালো খবর আছে খুশিতে পাগল হয়ে যাবে সিভিক ভলেন্টিয়ার বন্ধুরা পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার আরে বাবা শুধু ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার নয় আপনি যদি কলকাতার সিভিক ভলেন্টিয়ার হন তাহলেও আপনার কিন্তু খুশির সীমা থাকবে না শুধুমাত্র একটু যোগ্যতা প্রতিপন্ন করতে হবে আর হয়ে যাবে আপনার পার্মানেন্ট চাকরি হ্যাঁ দর্শক কি বলছে দেখুন খবরে আজকের আপডেট বলছে তৃণমূল সরকার আসার পর থেকে পশ্চিমবঙ্গের সিভিক নামে নতুন একটা পদ তৈরি করা হয়েছে রাজ্য সরকারের তৈরি নতুন এই পদে বর্তমানে প্রায় এক লক্ষ তিরিশ হাজারের কাছাকাছি সিভিক ভলেন্টিয়ার আছে এক লক্ষ কুড়ি পঁচিশ মোটামুটি রয়েছে এই বিপুল সংখ্যক সিভিক ভলেন্টিয়ারদের জন্য একটা সুখবর আসতে চলেছে খুব তাড়াতাড়ি বলেই সূত্রের খবর যে সুখবর আসতে চলেছে তার সিভিক রাও বিশ্বাস করতে পারবেন না খবরটি কি খবরটা আপনারা শুনেছেন কিন্তু কি কি সমস্যা আসবে সেটা আপনারা শুনেননি আপনাদেরকে বলে রাখি শুধুমাত্র সিভিক ভলেন্টিয়াররা প্রকৃতই সবাই তো অযোগ্য নেই কেউ কেউ যোগ্যতা সম্পন্ন আছে এক সময় নবম দশম দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ সিভিক ভলেন্টিয়াররা কাজ বেছে নিতেন তবে পরবর্তীতে দেখা গেছে অন্যান্য পেশায় চাকরির সুযোগ না থাকার কারণে পশ্চিমবঙ্গে বেকারত্বের কারণে অনেক উচ্চ শিক্ষিত ছেলেপুলেরাও কিন্তু সিভিক ভলেন্টিয়ারের কাজে নাম লিখিয়েছেন গত কয়েকদিন আগেই রাজ্য সরকার এই সকল সিভিক ভলেন্টিয়ারদের হাজার টাকা করে বেতন বৃদ্ধি ঘোষণা করেছে এবং তাদের পুলিশের চাকরির ক্ষেত্রে সংরক্ষণ বৃদ্ধিও ঘোষণা করেছে টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট তবে রাজ্য সরকারের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ারদের এই সকল সুখবর দেওয়ার পাশাপাশি এবার তাদের ডাইরেক্ট জুনিয়র কনস্টেবল পদে নিয়োগের কিন্তু একটা সিদ্ধান্ত বিষয়ে উদ্যোগ নিচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কনস্টেবলের সংখ্যা কিন্তু প্রচণ্ড কম রাজ্যের অধিকাংশ থানাতেই পনেরো থেকে কুড়ি জন করে কনস্টেবল রয়েছেন মাত্র এদিকে সামনেই যখন লোকসভা নির্বাচন তখন আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টি চিন্তা বাড়িয়ে দিচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে সূত্র পথ এটাও জানা যাচ্ছে যে রাজ্য সরকার এমন উদ্যোগকে বাস্তবায়িত করার জন্য নীতিমালা প্রণয়নের বিষয়ে কিন্তু উদ্যত হচ্ছে এর ফলে ভোটের আগে যেমন নিচুতলার পুলিশ কর্মীদের অভাব দূর হয়ে যাবে ঠিক সেই রকমই সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু বিরাট বড়ো একটা প্রমোশন হতে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল পদে নিয়োগ করা হলে তাদেরও দীর্ঘদিনের বেশ কিছু দাবি পূরণ হয়ে যাবে কেননা এই সুযোগকে কাজে লাগিয়ে যারা গুনিয়ার কনস্টেবল হবেন তাদের চাকরি সম্পূর্ণরূপে স্থায়ী হয়ে যাবে তাদের বেতন কয়েক গুণ বেড়ে যাবে তবে রাজ্য সরকারের তরফ থেকে এমন পরিকল্পনা গ্রহণ করা হলেও বেশ কিছুটা সমস্যা এখানে রয়েছে তাহলে বেকার চাকরি প্রার্থীরা পুলিশের চাকরি ভ্যাকেন্সি কমে যাবে তারা কোথায় যাবে তাছাড়াও রয়েছে সিভিক ভলেন্টিয়ারদের বয়স যেখানে সিভিক ভলেন্টিয়ারদের বয়স প্রায় তিরিশের উপরে তারা কি করে এই চাকরিটা পেতে পারে এছাড়াও কনস্টেবল হিসেবে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে যে হাইটের প্রয়োজন হয় সেই হাইট নিয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে কারণ সিভিক ভলেন্টিয়ার যখন নিয়োগ করা হয়েছিল তাদের কিছুই দেখা হয়নি পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদেরকেও কিন্তু নিয়োগ করার সময় কোনো রকম ট্রেনিং দেওয়া হয়নি সেটার কেই হবে ট্রেনিং তো চাই এক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবল করতে গেলে বেশ কিছু সমস্যায় পড়তে হচ্ছে রাজ্য সরকারকে সেটাকে নিয়ে চিন্তাভাবনা চলছে সরকারের কোনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে সিভিক ভলেন্টিয়ারদেরকে এই সমস্ত যোগ্যতার মাপকাঠি এবং তাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে তবেই তাদের নিয়োগ করা যাবে কনস্টেবল পদে দর্শক আপনি যদি কনস্টেবল হতে চান বা এই সমস্ত ডিটেলস জানতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে ইয়েস লিখে জানাবেন আমরা পরবর্তী আপডেট পেলেই আপনাদের জন্য ভিডিও তৈরি করে অবগত করে দেব অবশ্যই কমেন্টে ইয়েস লিখতে ভুল করবেন না ভিডিওটিকে শেয়ার করবেন লাইক করবেন